জানাজার সলাতে কেরাত কিভাবে পড়তে হবে জানাবে জানাজার সলাতে কেরাত মানে তাহরিমার পরে সুরাতুল ফাতিহা পড়বেন সানা ইস্তেফতার দোয়া পড়বেন কিনা কোনো হাদিস নেই সুতরাং সানা আমরা পড়ার কথা বলবো না কারণ হাদিস যেহেতু নেই কিন্তু সুরা ফাতেহা পড়ার কথা আব্দুল আব্বাস তালা নহমা থেকে বর্ণিত হাদিসে রয়েছে সুতরাং সুরা ফাতিহা জানাজায় পড়তে হবে হানাফি ভাইরা জানা যায় সুরা ফাতেহা পড়েন না সেটা সুন্নতের খেলাফ কাজ করে তাদের সুন্নতের অনুসরণে জানাজার হয় সলাত না তারা ভুল সলা আদায় করে জানাজার যেটা প্রমাণিত সুরা ফাতেহা পড়া সেটা পড়ে না আর যেটার কোনো প্রমাণ নেই অর্থাৎ সানা পড়ার প্রমাণ নেই সেটাই তারা পড়ে এ কথাই আল্লাম আলবানী রাহম তার সলাতুল জানায় যে বলেছেন সুতরাং আমরা যেন প্রতিটি এবার দত ইসলামের তৈরিকে আদায় করার চেষ্টা করি সুরাফা তেহা পড়বেন আর অন্যান্য দোয়াগুলি যে পড়বেন আপনি প্রথম তকবীরের পরে সুরাফা তেহা পড়বেন আর তারপরে দ্বিতীয় তকবীরের পরে সলাাদতে এব রাহিমে পড়বেন আল্লাহ সাল্লা মোহাম্মদ তৃতীয় তকবীরের পরে জানাজার জানে ইলা আফেরহি আর অন্যান্য যে দোয়াগুলি মকফিল্লাহ রহম আফেহি এগুলি পড়বেন আর চতুর্থ তকবীর পরে সালাম ফিরবেন এই যে সুরা পড়বেন অথবা দরুদ পড়বেন সেগুলি মনে মনে সুরা উচ্চ স্বরে নাই কেউ কেউ আমাদের দেশে উচ্চ স্বরে কেরাত করে এর কোনো দলিল নেই উচ্চ স্বরে জানাজার যে তেলাওত করে এর কোনো দলিল নেই এটা ঠিক নাই অনেকে যুক্তি দেখায় যে আজকাল জনগণ জানে না যে কি পড়তে হবে না পড়তে হবে তো ইমাম যদি একটু জোরে পড়তে শুনে শুনে পড়বে না এটা তৈরি না একজন মুসলিমের জন্য জানাজার এই আদায় করার জন্য জন্য তার এই জানাজার সলাতের শিক্ষা লাভ করা ফরজ আল্লাহ জন্য এই ফরজ আদায়ের তফিক দান করে প্রত্যেককে এই বিষয়গুলি সম্পর্কে জানার তফিক দান কারণ জানাজা আপনাকে পড়তেই হবে কারো না কারো সুতরাং জানাজার তরিকা শেখা আপনার আমার সকলের জন্য ফরজ